এখন পর্যন্ত কিরকম বেসিক্যালি মেইনলি আমি এখানে এসে আমাদের অনেক আজকে NTPS এর অনেক আইটেম এখানে সিজ হয়েছে সেগুলো দেখার জন্য, ঠিক আছে। রেডের ব্যাপারে এখনো পর্যন্ত আমরা কিছুই করছি না, হ্যাঁ, যেটা অলরেডি অনগোয়িং প্রসেস সেটাই চলছে, ঠিক আছে। স্যার, অন্যান্য মহকুমার যারা পুলিশ আধিকারিকরা এসেছিলেন, অন্যান্য ওসিরাও এসেছিলেন, তাদের সঙ্গে কী ব্যাপারে কথা হয়েছে? ওনাদের সঙ্গে আজকে মেইনলি আমরা এই ব্যাপারে যে রেডের ব্যাপারে আমরা কথা বলেছি, কিন্তু অন্যান্য যে রেডগুলো অন্যান্য জায়গায় যেগুলো হচ্ছে রুটিন ম্যানারে চলছে, সেগুলো সম্পর্কে আমার এখনও কোনো আইডিয়া নেই। আমি মেইনলি এখানে এসেছি ফেন্সিডিল যে সিজ হয়েছে সেটার জন্য। কিন্তু রাজ্যের মানুষ তো জানেন শুধুমাত্র বাদল চৌধুরীকে গ্রেপ্তার করার জন্য আজকে আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে, সেই ব্যাপারে সেটা আমি জানি না। আজকের মধ্যে কি পুলিশ কোনো সাফল্য পেতে পারে? রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন আজকের মধ্যে পুলিশ সাফল্য পাবেন, সেটাও আমি জানি না, এই ব্যাপারে আমি কিছু বলছি। এখন পর্যন্ত কি দায়িত্ব তো আপনি নিয়েছেন, তারপরে মানে এখন কোনো কাজ? আমি এখনো জয়েন করিনি, ঠিক আছে। আমি অ্যান্টি নার্কোটিক হিসেবে এখানে এসেছি, ঠিক আছে। স্যার, আপনি পশ্চিম ত্রিপুরার পুলিশ সুপারের দায়িত্ব এখনও গ্রহণ করেন? আমি এখনও নেইনি, কিন্তু আমরা ক্যামেরায় দেখছি যে এসপি ওয়েস্টের গাড়ি ব্যবহার করছেন। না, গাড়িটা ব্যবহার করে আমি এসেছি, হ্যাঁ, আমার গাড়িটা ছেড়েছি, আমি এসপি ওয়েস্টকে বলে এটা নিয়েছি। তাহলে এই মুহূর্তে কি পশ্চিম জেলা সুপার ছাড়া রয়েছে? হ্যাঁ, আমি এখন এসপি এন্ট্রি নার্কোটিক হিসাবে এখানে এসেছি। মানে এসপি ওয়েস্ট ছাড়া ওয়েস্ট ডিস্ট্রিক্ট চলছে এখনও? না, সেটা এসপি তো এখন অ্যাডিশনাল এসপি আছে, এসপির পরে অনেক আছে, কিন্তু এসপি নেই এই মুহূর্তে। না, সেটা তো ঠিক নেই, জয়েন এক রাত বা আমি যদি আজকে এখানে চার সেন্টার পার্কের কালকে তো নিতে পারি, ঠিক আছে। থ্যাংক ইউ। The people who are 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 the people